ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী আসছি বিস্তারিত খবরে। করোনা আবহে লকডাউন পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখতে ফের রাস্তায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সকালে বালিগঞ্জের বিএসএফ ক্যাম্প থেকে বের হন কেন্দ্রীয় প্রতিনিধিরা। নিরাপত্তার দায়িত্বে বিএসএফ জওয়ানরা প্রথমে তারা বেলেঘাটা এলাকা পরিদর্শন করেন, বেলেঘাটা আইডি হাসপাতালের আশেপাশের এলাকার ছবিও তোলেন। এরপর সল্টলেকের আমরি হাসপাতালে যান কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এই মুহূর্তে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ঠিক কোথায় রয়েছেন? দেখো, আজকে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তারা যখন বিএসএফ অফিস থেকে বেরোন এবং তারপর তারা বেলেঘাটা চত্বরে প্রথমে যান, সেখানে বিভিন্ন জায়গাতে গাড়ি থামিয়ে বা গাড়ি স্লো করে দিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে ছবি তোলেন। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশ দিয়ে তারা যখন যান, সেখানে সংলগ্ন যে বাজার সেখানকার থেকেও তারা কি ধরনের ভিড় রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে কিনা এই বিষয়গুলো তারা দেখেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সল্টলেক আমরি হাসপাতালের সামনে। গোপাল দাবাদ, আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। এই যে সল্টলেক আমরি হাসপাতাল, সেখানে এই দল এসে পৌঁছেছে। এখানকার যারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে তারা কথা বলছেন। এখানে কতজন কোভিড-19 পজিটিভ পেশেন্ট এখানে রয়েছেন সেই সংখ্যার বিষয়টা তারা জানছেন। যারা রয়েছেন তাদের চিকিৎসা কী গতিতে এবং কী পর্যায়ে চলছে সেই বিষয়টাও তারা জানার চেষ্টা করছেন। কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সেটাও জানার চেষ্টা তারা করছেন। তুমি জানো, গতকালই এই সেন্ট্রাল টিম তারা কিন্তু তারা গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরে এবং সেখান থেকে একটি কোয়ারেন্টিন সেন্টার, একটি করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত একটি হাসপাতাল এবং তার সঙ্গে মহকুমা হাসপাতালে তারা পর্যবেক্ষণ করতে যান। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখলাম যে আজকে তারা যখন বেরোলেন, তারপরে বেসরকারি হাসপাতাল আমরি হাসপাতাল যেটা রয়েছে এখানে সল্টলেকে সেখানে তারা এলেন। কিন্তু তার আগে বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন এলাকার ছবি তারা সংগ্রহ করেন এবং বেলেঘাটা আইডি হাসপাতালের আশেপাশে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে কিনা বা সেখানে লকডাউনের কি পরিস্থিতি এগুলো তারা দেখেন। যেটা জানা যাচ্ছে যে এরপর তাদের আরও বেশ কিছু জায়গায় যাওয়ার কথা রয়েছে, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা, তাদের মধ্যে অন্যতম এমনটাই কেন্দ্রীয় যে পর্যবেক্ষক দল রয়েছে তাদের সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।